আমি পাবো কোথায়? আমাদের সামনে থেকে তো তোমরা চলে যাব। আমাদের ভিউয়ার্সরা সবাই অবশ্যই আব্বা জান আম্মা জানার জন্য দোয়া করবেন, যেন তারা সুস্থভাবে পৌঁছায়, আবার সুস্থভাবে দেশে চলে আসতে পারে। করে সবগুলো লাগেজ করে নেওয়া হচ্ছে। টোটাল এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হচ্ছে, আর সাথে একটা ক্যারাম বোর্ড আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে একটি স্পেশাল ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ আমার মা বাবা চলে যাবে, ইটালিতে যাবে, তাদেরকে বিদায় দিব। তাদেরকে বিদায় দেওয়ার জন্য কিভাবে কি করতেছে আজকে সারাটা দিন, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা রাখি আজকের ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক অনেক নাস্তার জন্য, ফ্লাইটের মধ্যে খাওয়ার জন্য আর কি। এখানে আলু ভাজি আর এর মধ্যে রুটি দিয়ে দেওয়া হচ্ছে, এখানে পিঠা, এই যে দুপুরে রান্না ছিল এগুলা, আর এটা হচ্ছে হাঁসের মাংস, রুই মাছ, আর এখানে আছে মাছ আর একটা। সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকের, আর এখনো খাওয়া অনেকেরই বাকি আছে। এখানে সবাই মিলে বসে আছে, প্যাকিং চলছে ইটালির জন্য। আর বিশেষ প্যাকিং হচ্ছে এইটা, আমাদের সারিমের আমাদের আরিফ ঘুমাচ্ছিল, উঠলো, সে একটা মশার কামড় খাইছে, বিশাল মশার কামড়। এখন সবগুলো ব্যাগের উপরে নাম লিখে রাখা হচ্ছে, যাতে কিনা বোঝা যায়, চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে নাম লিখে দেওয়া হলো, আর এই যে ব্যাগের উপরে এরকম চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে, চিহ্ন হয়েছে, 100টা থাকবে। আম্মাজানদের হচ্ছে এয়ারপোর্টে তুলে দেওয়ার জন্য, সে রেডি হচ্ছে। তুমি রেডি? আব্বাজান আম্মাজানরা চলে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না? এখন বললো নরমাল জিনিস, বাবা মা তখন পাশে থাকে, তখন অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর বাবা মা চলে গেলে খারাপ লাগবে, আর এখন বেশ একটা ফিল না হলে আসার পরে ফিল হবে, কারণ এখনো বাসাই আছে, প্লাস অনেক তাড়াহুড়া, সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। আর চলেন যাই দেখিয়ে দিই, সবকিছু অলরেডি রেডি। আর আম্মা যান এখনো অজু করছে, এই যে আরিশ আম্মুর কোলে, এই ঈশা তিরিং বিরিং করে বেড়াচ্ছে, ও এখনো বুঝতে পারছে না যে ওর নানুরা আর নানা ভাই চলে যাচ্ছে। আর এখানে দেখি, এখানে সবাই আছে, শরীফ ভাইয়া, তানিয়া, নিপাপু, আর এই রুমে আছে হচ্ছে ঈশিকা। সব কিছুই রেডি, ফাইনালি এখন একটুখানি ফাইনাল চেক দেওয়া হচ্ছে লাগেজগুলার ওজন ঠিক আছে কিনা, কারণ ফাইনালি না দেখে নিলে প্রবলেম হবে। এটার মধ্যে অলরেডি 4 কেজি বেশি চলে আসছে। তোমার হাত ছড়ায় দিয়ে মাইকে কিনতে হবে, হাতের ওজন যেন না আসে। এটা বেশি হওয়ার কথা না, তুই মাইকে ক্লাসটা আবার
সব ঠিক আছে? সব কিছু ঠিকঠাক আছে? এমন কিছু লাগেজ করে নেওয়া হচ্ছে টোটাল, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা হচ্ছে, আর সাথে একটা ক্যারাম বোর্ড আছে। রাস্তা ক্লিয়ার করে রাখা হয়েছে, আব্বা যেন বারবার আসা যাওয়া করবে, আর সেই জন্য যেন কোনো জ্যাম না হয়। ওই যে আব্বা যেন ওইখানে শিকা সরে যায়, রাস্তা ক্লিয়ার রাখা লাগবে। এই যে সব এখন নিচে নিয়ে যাচ্ছে শরীফ ভাই আর আমার হাজবেন্ড দুজন মিলে এক এক করে। 4 কেজি, 2 কেজি, আব্বা যান চলে আসছে, সে এখন জুতা পরে নিচ্ছে। ইটালি ঢুকা যাবে না, এটাই হচ্ছে এন্ট্রি কার্ড। সারিমের ক্রাম বোর্ড 20 কেজি ওয়েট, 20 কেজি না 8 কেজি হয়েছে, ওই 20 কেজি ধর। এই যে সব নিয়ে যাচ্ছে, এর পাশে তানিয়া ভিডিও করতেছে আমাদের শরীফ ভাইয়ার চ্যানেল আশিকুল ইসলামে। আর এদিকে সব তাড়াহুড়া করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ নিচে অলরেডি গাড়ি চলে আসছে, টাইম একদমই শর্ট। এখন রওনা দিলেও মোটামুটি একদম ফ্লাইট ছুঁই ছুঁই অবস্থায় যেতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়া করতেছে সবাই। আর রুমের মধ্যে সবাই আছে, ওই যে ঈশা, এই যে সবাই বিদায় নিচ্ছে, আম্মা জানলে সবাই চলে যাচ্ছে। আমি নিচে যেতে পারি, তা আমরা এখন একটু বিদায় দিতে যাচ্ছি। ঈশিকা ফোন ধরবা, কিন্তু আমাদের সামনে থেকে তোমরা চলে যাবো। আমাদের ভিউয়ার্সরা সবাই অবশ্যই আব্বা জান আম্মা জানের জন্য দোয়া করবেন, যেন তারা সুস্থভাবে পৌঁছায়, আবার সুস্থভাবে দেশে চলে আসতে পারে। হ্যাঁ, সুস্থভাবে তাড়াতাড়ি ভাবে যেন চলে আসতে পারে। খাবার ব্যাগগুলা করবে। আচ্ছা 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 আচ্ছা, না না ওটা 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 আচ্ছা, ওটা নিচ্ছে, উঠে 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 উঠে, না 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 শেষ। উঠো উঠো আমাদের, উঠো উঠো, সময় না সময় না, 10 টাকা
সব কিছু ঠিকঠাক এখন বের হয়ে যাচ্ছে এই যে সবাই এখানে আল্লাহ গাড়ি তো বের হয়ে গেল বাবা মা ইতালিতে চলে যাচ্ছে অনেক দিন একসঙ্গে থাকা হয়েছিল এই জন্য একটা অন্যরকম কষ্ট অনুভব করছি আসলে সব কষ্ট আসলে বোঝানো সম্ভব না তারপরও যেতেই হবে বিদায় দিতেই হবে এই জন্য আসলে সব কিছুই মেনে নিতেই হবে যাই হোক আমার বাবা মার জন্য আপনারা সকলেই অনেক অনেক দোয়া করবেন যেন তারা ভালোভাবে ইতালিতে পৌঁছাতে পারে সম্পূর্ণ লাগেজ হয়ে দেখেন রেডি কানাডি এয়ারপোর্টে চলে যাবে এই যে আব্বা আম্মাও রেডি এখনই আমরা কিছুদিনের মধ্যে বিমানে চলে দেব আরিফ ভাইয়ের জন্য বুঝাই দিচ্ছে সবকিছু ভাইয়া বোঝাই দিচ্ছে আর বেশ সুন্দর করে বোঝাই দিচ্ছে সব বিমানবন্দরে আসার পরে এক নম্বর টার্মিনাল লাস্ট বিদায় দিলাম মা পাশে ধরুন দাঁড়াতে একটু দেখা হয়ে থেকে আমার লাস্ট বিদায় আমরা দাঁড়াই আছি সবাই দাঁড়াই আছি বাইরে আচ্ছা মামা ঠিক আছে তাহলে দেখে শুনে যা না আব্বা হ্যাঁ শরীফ তুমি কিছু বলবা নাকি ওয়েদারটা অনেক ভালো মনোরম পরিবেশ ঠান্ডা ঢাকা শহরে ঠান্ডা পাওয়া যায় না আমরা
আন্তর্জাতিক বিমানবন্দরের নিচে থেকে খোলামেলা পার্কিং স্পটে অনেক ঠান্ডা, ওয়েদারটা অনেক ভালো, এসির মতন ওয়েদার। ঢাকা শহরে তো প্রতিটা জায়গায় গরম, মানে শীতের মধ্যেও গরম থাকে, কোথাও ঠান্ডা পড়ে না। আমরা একটা জিনিস ভালো পাইলাম এই বিমানবন্দরের পার্কিং স্পটে, এখানে হচ্ছে এসির মতন ওয়েদার। আপনারা এসে এখানে দাঁড়াবেন, পরিবেশ মানে একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ বলবো না, গাড়ির পরিবেশ নেবেন। যাই হোক ভিউয়ার্স, আমরা ইমিগ্রেশন পার হলেই আমরা এখান থেকে চলে যাব। আমরা ওয়েট করছি কখন তারা ইমিগ্রেশন পার করে যায়। সবাই আমাদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবে। বাবা মাকে এই মাত্র আমরা তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এই তো আমরা শেষ বিদায়। আশা করি আপনাদের অনেক কিছু দেখালাম, অনেক কিছু ভালো লাগলো, আর আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর আমাদের বাবা মার জন্য দোয়া করবেন, নেক্সটে যেন আবার চলে আসতে পারে আমাদের সেই সুস্থভাবে। ইটালিতেও যেন খুব ভালোভাবে যেতে পারে, দোয়া করবেন। আর আমার ব্লগটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।